রাস্তা খারাপের প্রতিবাদ করায় বোমাবাজি সম্মতি নগরে। অভিযোগে তির শাসক দলের দিকে। খারাপ রাস্তা নিয়ে মেম্বারকে অভিযোগ জানানোয় গ্রামবাসীদের ওপর বোমা চালানোর অভিযোগ। বুধবার বিকেলে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা সম্মতি নগর পঞ্চায়েতের আহমেদপুর। গ্রামবাসীদের লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতেই ঘটনাস্থলে পৌঁছে রঘুনাথগঞ্জ থানা পুলিশ। এলাকায় ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কি হয়েছিল আজকে যদি বিস্তারিত বলা যায়? হ্যাঁ, কি হয়েছিল? কিছুদিন থেকে, বহুদিন থেকে এখানে আজকে আমাদের বিরোধী বিরোধী এখানে মেম্বার রয়েছে এবং আরো বিভিন্ন বিরোধী মেম্বার আছে। বিরোধী মেম্বারদের কোন রকম সেই গ্রামবাসীদের কোন রকম সুবিধা দেওয়া হয়, সেই কারণে মেম্বার সহ গ্রামবাসী সহ প্রতিবাদ করাতে সেখানে মেম্বাররা হুমকি দেখিয়েছে। বিভিন্ন রকমের সুবিধা, রাস্তাঘাট, ড্রেন, বিভিন্ন রকমের সুবিধা থেকে আমাদের এই গ্রাম বঞ্চিত। সে বঞ্চিত কেন? বিরোধী দল করলে, এই বিরোধী দল প্রতিবাদ করাতে বিভিন্ন রকমভাবে আক্রমণ। এখন এই মাত্র এখনই মুনি, এক নম্বর হচ্ছে মুনি মেম্বার রঞ্জিতপুরের। কোন দল থেকে, কোন দলের মেম্বার? তৃণমূলের মুনি। পুলিশ কি উপস্থিত ছিল এখানে? এইমাত্র 10 মিনিট হলো। কি নাম আপনার? আমার নাম তৌহিদ রহমান, আমি আহমদপুর গ্রামবাসী। টাকা খাওয়া নিয়ে, আচ্ছা, ওরা চাইছে আমরা সব একে খাবো, আর এরাকে ভাগ দিতে চাইছে না, এই নিয়ে ঝামেলা। এর পরবর্তীতে একবার ঝামেলা হলো বেলতলায়, মারামারি হলো। দ্বিতীয়বারে অঞ্চলে যুক্ত করে, প্রধানের সঙ্গে যুক্ত করে, ভেতরে ভেতরে অঞ্চলের ভেতরে যুক্ত করেছে। করার পরে আপনার এই থানার গাড়িকে জমি পাঠিয়ে দিল, বলে তোমরা চলে যাও, আমরা উইকেট নিয়ে আর বম নিয়ে বাড়াচ্ছি। আচ্ছা, ওই তারপরে আপনার অঞ্চল থেকে সব উইকেট 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 সব বার হয়ে এসে বেলতলায় দাঁড়ালো। বেলতলা থেকে আস্তে আস্তে বম ফেললো রহিম, বাকি আরো অনেকে আছে। প্রধান হলো হাবলের ছেলে, কি নাম? মুর্তজা হোসেন। কোন কোন দলের? তৃণমূল। এটা কোন অঞ্চল? এটা আপনার আহমদপুর, সম্মতিনগর, আহমদপুর অঞ্চল। কি চাইছেন আপনার এলাকাবাসী হিসাবে? আমরা চাইছি শান্তি, শান্তি চাইছেন। আচ্ছা, যে অভিযোগটা আছে পুলিশের উপস্থিতিতে নাকি বোমা পড়েছে? না না না, আমার সামনে পুলিশকে গাড়িতে প্রধান যে আপনার পুলিশকে পাঠিয়ে দিল, আচ্ছা তোমরা চলে যাও, আমরা এখন লাঠি উইকেট নিয়ে আসবো, চলে গেল। তারপরে ওরা বেরিয়ে এলো, তারপরে বললো 5-10 মিনিট পরে চলে আসবে পুলিশ। পুলিশকে তারপর 5-10 মিনিট পরে বম টম ফেলে চলে যাওয়ার পরে পুলিশ ঢুকছে। যেভাবে কি নাম আপনার? আমার নাম মুসারফ হোসেন। মুসারফ হোসেন।